Grande kilo. देखिए सरा किधर से था सरा सही अदा पापा फ्री कर दे बता ऐसा सब बस लो पापा ओके दब ये तो दब मम्मा ठीक कर दे सही वादा वाव बेल पापा फ्री कर दो Check how it. আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ইতালিতে এখন বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে গত সপ্তাহ থেকে আর 20 তারিখে খুলবে হ্যাপি ইস্টারের জন্য এই ছুটিটা দেয়া হয়েছে ওদের খ্রিস্টানদের ধর্মীয় কোন উৎসব স্কুল বন্ধ হয়ে যাবে তাই প্রত্যেকটা স্কুলে বাচ্চাদেরকে এই ধরনের গিফট দিয়ে থাকে সব সময় হ্যাপি ইস্টারে বা ইতালিতে পাসকুয়া বলে থাকে সো দেখা যায় এই পাসকুয়াতে বাচ্চাদেরকে সব সময় স্কুল থেকে বা যে কোনো বাচ্চাদেরকে দেখা যায় ইতালিয়ানরা এই ধরনের চকলেটগুলো গিফট করে থাকে এখানে আমার মেয়েও একটা চকলেট নিয়ে বসে গেছে এটা একটা ইতালিয়ান গিফট করেছে বাচ্চাদের উদ্দেশ্যে হ্যাপি ইস্টার বা পাসকুয়া যে যেটাই বলেন না কেন এই সমস্ত ডিমের চকলেটগুলো বিভিন্ন শপিং মলে বা সুপার মার্কেটগুলোতে উঠে থাকে আর এই চকলেটগুলোই মূলত বাচ্চাদেরকে গিফট দেয়া হয় বড় ছোট মাঝারি অনেক সাইজেরই এই ধরনের কোকো চকলেট দিয়ে ডিমগুলো বানানো হয়ে থাকে তো যাই হোক আরেকটা সুখবর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে গত বছর বাচ্চাদের পাপা সাহিরের জন্য একটা বাসায় দেওয়ার জন্য একটা কেয়ার গিভার ওর জন্য অ্যাপ্লাই করেছিল তো সেটাই প্রসেস হচ্ছে তো দুইটা মহিলা দেখতে পাচ্ছেন আমাদের বাসার নিচে দাঁড়িয়ে আছে তো তারা এসে অনেক ফর্মালিটিসগুলো মেনটেন করে গেল হয়তো ইনশাল্লাহ সামনে খুব শীঘ্রই সাহিরের জন্য একটা কেয়ার গিভার বাসায় দেয়া হবে যেটা কিনা ইতালিয়ান ভাষায় বলা হয় কোম্পানিয়া আর এই কেয়ার গিভার সাহিরের সাথে কী কী করছে সেটা অবশ্যই সামনে আপনাদের সাথে শেয়ার করব যখন আসা শুরু করবে বাসায় উনি আসবে ইনশাল্লাহ সপ্তাহে 4 দিন 2 ঘন্টা করে থাকবে সাহিরের সাথে ওকে সময় দিবে আর এই তো দেখতে পাচ্ছেন স্কুল থেকে সাহিরকে বা প্রত্যেকটা বাচ্চাকে দেওয়া হয়েছে এভাবে ডিমের ভেতরে পোস্টার করে লেখা আর এখানে কিছু কার্ডস আছে তো এই ধরনের অ্যাক্টিভিটিস বা এই ধরনের কার্ডগুলো স্কুল থেকে এই পাসকোয়ার উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে বাচ্চাদেরকে আর এখানে আমার মেয়ের ডিমগুলো গুনছে আর তার সাথে বাচ্চা আমার মেয়েটা সাহিরের যত চকলেটগুলো দেওয়া হয়েছে স্কুল থেকে সব সে সাবার করে নিচ্ছে কারণ আমার সাহির তো চকলেট পছন্দ করে না তার তাই যার কারণে তার বোনই এই চকলেটগুলো সব সাবার করে হঠাৎ করে সাহিরের পেটটা খারাপ হয়েছে মানে লুজ মোশন বলেন বা আমাশা বলেন এই ধরনের শুরু হয়েছে বেশ 5 দিন ধরে চলছে এই কাহিনী তবে অলরেডি মাঝখানে 2 বার স্কুলে টয়লেটও দিয়ে দিচ্ছিল তো ওর যে কেয়ার গিভার সেটাকে ক্লিন করে দিয়েছে আর স্কুলে থেকে ফোনও দিয়েছিল আমি 2 বার গিয়ে স্কুল থেকে খুব আর্লি বাসায় নিয়ে এসেছি দেখা যায় 12টা বাজেই বাসায় নিয়ে এসেছিলাম পাসকুয়ার জন্য লাস্ট স্কুল বন্ধ হওয়ার দিনও দেখা গেছে আমি 12টার দিকে সাহিরকে স্কুলে নিয়ে চলে এসেছিলাম আর এখন তো খাওয়াতে বসেছি কাঁচকলার ভাত
যদিও একটা ওষুধও খাওয়ানো হয়েছিল, কিন্তু ওই ওষুধটাতে সাহিরের কাজ হচ্ছে না, যার কারণে কাঁচকলা নিয়ে আসতে বলেছি বাচ্চাদের পাপাকে। তো কাঁচকলা দিয়ে ভাত বা রুটি যাই বলেন না কেন ওকে খাওয়ানো হচ্ছে। সাহিরের লুজ মোশন হওয়ার পরে তার একদিন পরেই বাচ্চাদের পাপারও শুরু হয়েছিল। তবে এর মধ্যে আমার আর সাহিরের মোটামুটি লুজ মোশন হয়েছে, তবে আমার এতটা বেশি ছিল না, সাহিরের পাপার আর সাহিরের একটু বেশি অবস্থা খারাপ ছিল। ইনফ্যাক্ট কাঁচকলার কথাটা আমার মনে ছিল না, মাথায় ছিল না, তবে আমার পরিচিত মিলি ভাবি উনি মনে করিয়ে দিয়েছিল, তার সাথে আমার মাও মনে করে দিয়েছিল। তারপর একটু দেরি না করে ঝটপট বাচ্চাদের পাপাকে বললাম কাঁচকলা নিয়ে আসতে। আর এই তো এখন হচ্ছে ইফতারের কিছু প্রিপারেশন করব, কুসকুস বানাবো করে। এখানে ছোট ছোট কিছু ক্যাবেজ আছে বা পাতাকফি আছে, এটা মরক্কিয়ান ক্যাবেজ বা পাতাকফি, আর তার সাথে আছে মিষ্টি কুমড়া। সো আজকে আমি এই দুইটা সবজি আর সাথে কিছু আলু দিব, এই তিনটা সবজি দিয়ে আমি কুসকুস বানানোর চেষ্টা করব। আর এদিকে আমার মেয়ে তো রুটি বানাচ্ছে, আর কিছু আগের দিনের সবজি ছিল সেটা দিয়ে ভেবেছি রোল বানিয়ে ফেলবো। আর এই তো কাঁচকলা নিয়ে এসেছে বাচ্চাদের পাপা, এখন দেখা যাক কাঁচকলা দিয়ে কী কী আইটেমগুলো বানানো যায়। প্রায় তিন দিনের মতন সাহিরকে কাঁচকলার উপরেই রেখেছি, তবে বাচ্চাদের পাপার যেটা হয়েছে উল্টা হয়েছে, তার টয়লেটটা ওরকম হচ্ছিল না লুজ মোশনের মতন যেমনটা সাহিরের হয়েছিল, তবে টয়লেটটা বন্ধ হয়ে গেছে। এই কারণে সাহিরকেই দেখা যায় আমি তিন দিন পর্যন্ত কাঁচকলার তরকারি বা যাই বলেন না কোনো সব কিছু কাঁচকলাই খাইয়েছি। আর এইদিকে আলুর চপ বানিয়েছিলাম, সো এইটা একটু ভেজে নিয়েছিলাম। আর এখন দেখা যায় আমি ভাজা পুরি টোটালি বন্ধ করে দিয়েছি, আর ভারী একটা আইটেম করে ফেলি, দেখা যায় সেই ভারী আইটেমটা দিয়ে ইফতার করে ফেলি। প্রথম 10-12 রোজায় বেশ মোটামুটি ভাজা পুরি করেছিলাম, তারপর আস্তে আস্তে কমিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ ইফতারি বেশি আইটেম বানাতে গেলে দেখা যায় কোনো কিছুই হয় না, সারাদিনই দেখা যায় কাজ বা কিচেনের মধ্যেই থাকা লাগে। তাই একটা একটু ভারী আইটেম করে নিয়েছি, যাতে করে সেইটা ইফতারে সেরে নেওয়া যায়, তারপর তো রাতে সেহরিতে ভাত খেয়ে ফেলি। বাচ্চাদের পাপার অবস্থা বেশ খারাপ, সে অনেকটা দুর্বল হয়ে গেছে এই অসুস্থতার কারণে বা এই পেটে ট্রাবল দেওয়ার কারণে। তাই বাচ্চাদের পাপা বলছে তার সে সিক, আর আমার মেয়ে অমনি সাথে সাথে তার ডাক্তারি যে যন্ত্রপাতি আছে ডাক্তারি ব্যাগ সেগুলো নিয়ে ওর বাচ্চাকে ওর পাপাকে ট্রিটমেন্ট করা শুরু করছে। দেখা যায় যখনই বাচ্চাদের পাপা বলে যে আমার শরীরটা ভালো না সারা, সাথে সাথে সে ডাক্তারি করা শুরু করে তার পাপার উপরে। মজার এই দৃশ্য দেখে আমি আর বাচ্চাদের পাপা দুজনেই বেশ মজা পাই আর বেশ হাসি। পুরানো একটা সবজি আইটেম ছিল, তো সেটা দিয়ে ভাবলাম রোল বানিয়ে ফেলি, আর নষ্ট করে বা ফেলে দিব কেন, এই কারণে ভাবলাম রোল বানিয়ে ফেলি। আর এদিকে তো আমার মেয়ে সারা রুটি বানাচ্ছে, খুব সুন্দর কি বানাইছে এটা, রুটি খুব সুন্দর রুটি বানাইছ, বাহ খুব সুন্দর, আমার মেয়ের কাণ্ড তো দেখলেন, প্রায় প্রতিদিনই সে এভাবে রুটি বানায়। তার সাথে সাহিরকেও একটু একটু দিয়ে দেয়, যাতে করে ওদের ফাইন মোটরের অ্যাক্টিভিটিসটা হয়ে যায়। আর এদিকে কুসকুসের জন্য তরকারিটা অলরেডি বসিয়ে দিয়েছি, সো তরকারির মধ্যে কিছুই না, শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে বসিয়ে দিয়েছে, তার সাথে আলু দিয়ে দিয়েছে। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর এখানে বাঁধাকপি আর মিষ্টি কুমড়াটাও কেটে নিয়েছি। আর এখন হচ্ছে কুসকুসিটা একটু রেডি করার পালা, জাস্ট কিছুই না, শুধু একটু একটা বোলের মধ্যে কুসকুসিটা নিয়ে এটার মধ্যে একটু পরিমাণ মতো লবণ তেল আর পানি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এটা স্টিম করে নেব। আমার চ্যানেলে এই কুসকুসের রেসিপিটা দেয়া আছে, কেউ যদি চান চাইলে দেখে নিতে পারেন সেখান থেকে। এই প্যাকেটে কুসকুসের পরিমাণটা একটু কম, যার কারণে পুরো প্যাকেটটাই নিয়েছি কুসকুসি রান্না করার জন্য। এটা মূলত একটা অ্যারাবিয়ান ডিশ, আর এটা আমার খুবই ফেভারেট। আর তাছাড়া আমার ফ্যামিলি, আমার আম্মা ভাই বোন ওদের সবারই আমাদের বাসার খুবই ফেভারেট, কারণ আমরা ছোটোবেলায় যখন লিবিয়াতে ছিলাম তখন এই কুসকুসটা অনেক বেশি প্রিফার করতাম, অনেক বেশি পছন্দের একটা খাবার ছিল, যার কারণে এটা এখনও ভুলে নেই।
প্রায় সময় এখন যখন মন চায় কুসকুসটা বানিয়ে খায়, বিশেষ করে এই রমজান মাসের সময়। আলু সেদ্ধ হয়ে গেছে আর এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর পাতাকপিটা দিয়ে দেবো, কারণ পাতাকপিটা ছোট সাইজ, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, যার কারণে একদম শেষে দেবো। আর এদিকে কুসকুসিটা দেখতে পেলেন যে আমি কিন্তু লবণ আর তেল দিয়ে আর পানি দিয়ে একটু ম্যারিনেট করে ওই স্টিমের পাতিলে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে তরকারির মধ্যে অলরেডি এখন এই পাতাকপিগুলোও দিয়ে দিয়েছি, আস্তে আস্তে এটা হয়ে যাচ্ছে। কুসকুসের এই তরকারিটার মধ্যে যে কোনো ধরনের হালাল মাংস দেওয়া যেতে পারে। আমি কিন্তু আজকে কোনো মাংস দেইনি, বাচ্চাদের পাপা বাইরে থেকে আলাদা মাংস নিয়ে এসেছে বেক করা, তো সেটা এই কুসকুসের সাথে খাওয়া যাবে। তাছাড়া বাচ্চারাও এই বেক করা মাংসটা খুব বেশি পছন্দ করে। আমার ছেলেটা অলরেডি চলে এসেছে এই মাংসটা খাওয়ার জন্য, কারণ এটা তার খুবই ফেভারিট একটা মাংস। তাই আজকে কুসকুসের তরকারিটার মধ্যে মাংস দেইনি, বাইরে থেকে মাংস নিয়ে এসেছি, এটা ওই তরকারির সাথে খাওয়া যাবে। কিন্তু যারা চান তারা কিন্তু চাইলে ওই কুসকুসের ওই তরকারিটার ভেতরেই মাংস দিয়ে দিতে পারেন। বাচ্চাদের পাপা ভয়ে ভয়ে সব খাবার খাচ্ছে, যেহেতু তার শরীরটা খুব একটা ভালো না, যার কারণে সব কিছুই সে অল্প অল্প করে খাচ্ছে, খেতে ভয় পাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমি একটা কাঁচকলার রুটি বানিয়েছি, তো ট্রাই করে দেখলাম যে শাহির খায় কিনা। খুব ভয় ভয়ে ছিলাম যে বাচ্চা খাবে কিনা বা শাহির পছন্দ করবে কিনা, তবে আলহামদুলিল্লাহ সে খুব মজা করেই খেয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন যে কাঁচকলার রুটি অলরেডি আমার হয়ে গেছে। কাঁচকলাটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সেদ্ধ করে ওটার মধ্যে একটু পানি দিয়েছি, একটু নরম হয়ে যাওয়ার পরে সেখানে আমি ময়দাটা দিয়ে একটু কাই করে নিয়েছিলাম নরম হওয়ার জন্য, তারপর এভাবে করে রুটি বানিয়ে নিয়েছি। রুমে এসে দেখলাম সাহির খুব মজা করে রুটিটা খাচ্ছে, তার সাথে স্ক্রিন টাইম দেখছে, তো আলহামদুলিল্লাহ সে বেশ পছন্দই করেছে। যারা কাঁচকলার তরকারি বা কাঁচকলা খেতে পছন্দ করে না, এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া যে রুটির মধ্যে কাঁচকলা দিয়ে বাচ্চাদের বা বড়রা খেতে পারে। বাচ্চারা এদিকে ওদের মতো করে খেলা করছে আর আমি গিয়ে ঝট করে আরও কিছু আইটেম আছে যেটাও কাঁচকলার দিয়েই, তো এখানে কিছু কাঁচকলার ছোলকাগুলো আছে বা কাঁচকলার যে উপরের খোসগুলো আছে সেগুলো আমি সেদ্ধ যে করেছিলাম সেই সেদ্ধ কলা কাঁচকলার ছোলকা যে ওইটা আমি একটু টেলে নিয়েছিলাম, তার সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছিলাম। এখন ওটা ব্লেন্ড করে নেব কাঁচকলার খোসার ভর্তার জন্য। আর এদিকে কাঁচকলার তরকারিও বানিয়ে নিয়েছি সাহিরের জন্য। আজকে যেন আমার কাঁচকলাময় দিন যেন শেষই হয় না। তো যাই হোক, এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন বাচ্চাদের পাপা কাজ থেকে আসার টাইমে নিয়ে এসেছে আমার এই পার্সেলটা। এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, একটা চোখের কাজল, বেশ অনেক দিন ধরেই দরকার ছিল। চায়না সব থেকে নর্মালি আমি এটা কিনতাম, তবে এখন আর পাচ্ছি না বা ওভাবে সময় করে যেতেও পারছি না, যার কারণে ভালো আমি এই অনলাইন থেকেই কিনে ফেলি। স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন শপিং উইথ অভেনি এই আপুর পেজ থেকেই নিয়েছি। আপনারা চাইলে এই পেজটাতে ঘুরে আসতে পারেন, বেশ অনেক রকম প্রোডাক্ট আছে এই আপুর কাছে। নর্মালি আমি এই টাইপের কাজলটা চায়না সব থেকে কিনে থাকি, তবে বেশ অনেক দিন খুঁজেছি চায়না সব থেকে কোনোভাবেই পেলাম না, তবে শেষ পর্যন্ত এই আপুর পেজে পেয়ে সাথে সাথে অর্ডার করে ফেললাম। অভিনী আপুকে অনেক বেশি ধন্যবাদ, কারণ আপুর প্রত্যেকটা যখনই আমি কিছু কিনেছি দেখলাম যে আপুর কাজগুলো অনেক বেশি অর্গানাইজড, এভাবে প্যাকিং করে সুন্দর করে নাম লিখে দেয়, তার সাথে এভাবে রিসিপ্টটাও সুন্দর করে হাতে লিখে দিয়ে দেয়, যেটা আমার কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। কুসকুসি রান্না হয়ে গেছে, এখন কুসকুসি খাওয়ার পালা। তো সবার প্রথমে কুসকুসটা একটা প্লেটে নিয়ে নিতে হয়, তার উপর যে তরকারি বা সবজি দিয়ে আপনি যেই তরকারিটা করেন সেটা উপরে নিয়ে তারপর নাড়াচাড়া করে খেলেই হয়ে যায়। তার সাথে বেক করা মাংসটা যেটা ছিল সেটাও খেয়ে নিয়েছি এই কুসকুসির সাথে। যারা এখনও ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আমাদের কাছে তো বেশ দারুণ লাগে। আস্তে আস্তে যত রোজা সামনে যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে ভাজা পুরি কমিয়ে দিচ্ছি বা চেষ্টা করছি একটা ভারী আইটেম করতে, বা বাচ্চাদের পাপাকে বলছি যে কিছু ফ্রুটস নিয়ে আসতে যাতে করে ফ্রুটস খেয়ে ইফতারটা ভাঙতে পারি বা আইটেমগুলো কম করা লাগে। তবে ফ্রুটস খেতে খুব একটা ভালো লাগে না, তবে কিছু করার নেই, হেলদি খাবার বলে কথা,
আর ভাজা পুরি থেকে একটু কষ্ট থেকে বাঁচার রাস্তা এই ফ্রুটস খেতে পারলে অনেক বেশি উপকারী। তাছাড়া আমাদের মূল্যবান সময়টাও বেঁচে যায়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।